ওয়েলকাম টু স্কাই নিউজ স্যাটারডে সাসপেন্স। কিডনি পাচারের কিংপিন ডাক্তার ভগবান নাকি শয়তান, বিচার করবে জনগণ। কেউ কেউ ভক্ত হয়ে জন্মায়, কেউ ভগবান, কিন্তু সকলেই কি সমানভাবে ভগবানের আশীর্বাদ পান? মিডিয়ায় আরজি করের ঘোষ সাহেবকে যতটা নেগেটিভ প্রচার দেওয়া হয়েছে তার থেকে বেশি তার ভগবান রূপটাই প্রকট হয়েছে, যারা তার কাছ থেকে বেশি আশীর্বাদ পেয়েছেন। তিনি আশীর্বাদ স্বরূপ অনেক আত্মীয়ের জীবন ফিরিয়ে দিয়েছেন। প্রাক্তন সুপারের নাকি একটি সুপারম্যান ইমেজ রয়েছে। ধরা যাক বিরাট বড়লোকের কোনো সন্তান, দুটো কিডনি ড্যামেজ, নেফ্রোলজিস্ট বলে দিয়েছেন 72 ঘন্টা লাইফ টাইম, তার বেশি বাঁচবে না, বাবা মা সর্বস্ব দিতে রাজি সন্তানের জীবনের জন্য। কিন্তু ব্লাড ব্যাঙ্কে রক্ত পাওয়া গেলেও কিডনি তো আর ওষুধের দোকানে বিক্রি হয় না, কারখানায় তৈরি হয় না, গাছে ফলে না বা বাজারে মেলে না। মুশকিল আসেন একজনই, ওই ডাক্তার ভগবান। ওই ভগবান ডাক্তারকেই নাকি রাজ্যে দেশে বিদেশে কিডনি পাচার ও কিডন্যাপিংয়ের একটি র্যাকেট চালাতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রের খবর। তার নাকি একটি শিক্ষিত ডাক্তারদের নিয়ে ফিল্ড স্টাডি টিমও আছে, যারা বিভিন্ন ল্যাবরেটরি থেকে বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের ব্লাড গ্রুপ স্টাডি করে। ফিল্ডে যোগাযোগের জন্য থাকে নাকি একটি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ টিমও। এ তো গেল মেডিকেল ব্যাপার, টেকনিক্যাল ব্যাপারে আসা যাক। আচ্ছা, পুলিশের অ্যাম্বুলেন্সের ড্রাইভার, হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার ও সিভিক বন্ধুরা যারা এই র্যাকেটকে অপারেটিংয়ের কাজ করেন, আছেন শাসক দলের কাউন্সিলর, যা নির্দিষ্ট শ্মশানে দেহদাহ করার জন্য একটি কোটা আছে, যদি কিডন্যাপার চক্রের খপ্পরে পড়ে সুস্থ সবল কারো প্রাণ যায় সেই বডিকে বেয়ারিস বলে চালানো একটু অসুবিধা হয়। শ্মশানে সেই দেহকে আত্মীয়ের বলে চালানোর অফিসিয়াল কাজ নাকি করে থাকেন ওই কাউন্সিলর। অফিসিয়ালভাবেই সেটা তাকে সামলাতে হয় বলে সূত্রের খবর। এমনকি লাইন থাকলেও শ্মশানে ডোমেরা তার বডিকে, মানে তার আত্মীয়র বডিকে আগে ছেড়ে দেন বলে অভিযোগ, যেমনটি এই অভিযোগ উঠেছে কাদম্বিনীর বেলায়। কাউন্সিলর নিজেও জানেন না যে এত জল ঘোলা হবে ওই দেহটি নিয়ে, রাজ্য উত্তাল হয়ে যাবে। 72 ঘন্টার মধ্যে যে কোনোভাবে কিডনি জোগাড় করে মুশকিল আসান করে দিতেন নাকি ঘোষ সাহেব, যিনি ভগবানের মতোই অসাধ্য কাজ করতেন। বিনিময়ে 30% টাকা নাকি পেতেন, বাকি 70% নাকি চলে যেত অপর মহলে। ভগবান ডাক্তার নীল সাদা আকাশি নীলচে নীলাভ এই ধরনের টি শার্ট পরতে খুব ভালোবাসেন। ভগবান তো আকাশেই থাকেন, তাই আকাশচুম্বী স্বপ্ন ছিল তার। ডান হাত ছিল সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার ও বাম হাত পানিহাটি পৌরসভার একজন কাউন্সিলর। এখনও অবধি যা খবর, গোটা রাজ্য তথা দেশ জুড়ে চলা কিডনি পাচার চক্রের কিংপিন নাকি ওই ভগবান ডাক্তার, যার র্যাকেটের লোকজন নাকি ট্যাক্সিতে রেলে স্টেশনে নাকি মাদক বা ওষুধ মেশানো পানীয় দিয়ে বেহুশ করিয়ে কিডন্যাপ করে এবং কিডনি খুলে নিয়ে ছেড়ে দেয়। সেই দুষ্প্রাপ্য কিডনি চড়া দামে বিক্রি হয় এবং তার 30% ডাক্তারবাবু পেলেও 70% নাকি ওপর মহলে চলে যায়, এমনটাই সূত্রের খবর। গোটা ব্যাপারটা কীভাবে চলতো তদন্ত করে দেখবে সিআইডি, সিবিআই ও গোয়েন্দা দল। ঘোষ সাহেব মুশকিল আসান, ডাক্তারবাবু ভগবান নাকি শয়তান, তার বিচার করবে জনগণ। রহস্য সাসপেন্সের পর্দা বজায় থাকুক, ততক্ষণ অবধি অপেক্ষায় থাকুন।